আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আমরা অনেক ভালো আছি আমি দীপা আজ আবার নতুন একটি ব্লকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি আপনাদের মিস হবে না আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমেরিকার অরেঞ্জ গার্ডেনে এখান থেকে ফ্রেশ অরেঞ্জ নিয়ে যাব আমরা অবশ্য প্রতি বছরই আসি অরেঞ্জ মানে যেখানে যেখানে অরেঞ্জ পিক আপ করা যায় সেখানেই যাই কারণ আমার কাছে হচ্ছে ফ্রেশ অরগ্যানিক অরেঞ্জগুলা খুব ভাল লাগে আর গাছে থেকে নিজ হাতে পেরে নিতে তো আরও বেশি অনেক আনন্দে তাই না তো এখানে সামনে দিয়ে সাইডে বেশ কিছু অরেঞ্জ ছিল অরেঞ্জের যে গার্ডেনটা সেটা ছিল বাট সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে অতটা হয়নি কারণ হচ্ছে এখানে দেখলাম যে বেশ কিছু ফুল ফুটেছে তাই আমরা একটু ভেতরের দিকে পেছনের দিকে যাচ্ছি তো ওরা বললো যে ওই সাইটে নাকি এখনও অনেক প্রচুর পরিমাণে আছে আর ফ্রন্ট সাইডেটা ওরা যেগুলো ছিল সেগুলো ওরা উঠিয়ে ফেলেছে মানে ওদের বিক্রি হয়ে গিয়েছে সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছি যে এত বড় বড় গাছ তারপরে হচ্ছে এই লেকটা তো এখানে লেখা আছে যে এখানে অনেক কুমির আছে তো খুব সাবধানে মানে যেতে বলছে এবং বলছে যে এটার সাইডে যেতে আমরা না যাই কি বলবো আর আপনাদের ভাইয়া সে তো বলতেছে আল্লাহ এখানে এত কুমির আছে ওকে আমি যতই মানে নিষেধ করছি যে হ্যাঁ সামনেই চেয়েও না বাট ও করছে কি যে এটা সামনেই আসলে চলে যাচ্ছে মানে ওর ইচ্ছে হচ্ছে কুমির দেখবে আমি বলে কি দেখো এটা কিন্তু পাড়টা খুবই নিচে আর কুমির তো উপরে চলেই আসতে পারে আর আমার তো হচ্ছে খুব ভয় করছিল কিন্তু ওকে আমি যতই মানে টেনে নিয়ে আসছি সে ততই ওখানে চলে যাচ্ছে তো এখন হচ্ছে এই যে অরেঞ্জ গার্ডেনে দেখেন অরেঞ্জে এই সাইডও দেখলাম অনেক ফুল আছে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জের সাথেও আর এখানে গাছগুলো এত বড় বড় খুব ভয় করছে গান ফোয়টাতে তো অনেক সাপ আছে তারপর হচ্ছে লেক আর এরকম মানে ফলের গার্ডেন আর ওরা কেন জানি গাছগুলো এত বড়ো হয়ে গেছে আমার মনে হয় যে এই সাইডে ওরা খুব একটা ওদের মনে হয় না আসা হয়েছে যার জন্য মানে গাছগুলো ক্লিন না কিন্তু এখানে যে ঘাসের সাথে আবার ছোটো ছো ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো থেকে এত সুন্দর একটা মানে গন্ধ মনে যে চারিদিক মানে একদম সুবাসিত গন্ধে ভরে গেছে একে তো অরেঞ্জের খুব সুন্দর একটা গন্ধ তারপরে হচ্ছে অরেঞ্জের এই ফুলগুলো দেখেন একদম ফুলের মতো আমি আমি প্রথমে ভেবেছিলাম আল্লাহ এত সুন্দর গ্রান ফুলের গ্রান কোথা থেকে আসছে তখন দেখলাম যে না এই ফুলগুলো থেকে আসলে এত সুন্দর মানে গন্ধ চারিদিকে একদম ছড়িয়ে গেছে সেই সাথে হচ্ছে অরেঞ্জের মানে যে গন্ধটা সেটা তো আছেই মানে এত ভালো লাগছে কি বলবো চারিদিকটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ভয়ও লাগছিল বিকজ আমরা যখন এসেছি আসলে আমরা বিকেলের দিকে এসেছি তো এখানে তেমন কোনো মানুষ নেই লোকজন নেই এত বড় একটা গার্ডেনে আর আমরা একদম পেছনের সাইডে চলে এসেছি মানে শুধু আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই সেজন্য খুব ভয় করছিল তারপরেও কিন্তু খুব ভালো লাগছে কি বলবো তো সুন্দর অরেঞ্জ গাছের সামনে ভালোই লাগতেছে না তো হচ্ছে আমরা যেহেতু গার্ডেনে এসেছি সেহেতু ফল তো পিক আপ করবো তো আমি আপনাদের ভাইকে বলছিলাম যে তুমি হচ্ছে একটা পারো দেখে দেখে বেছে বেছে অরেঞ্জগুলো আসলে অরেঞ্জগুলো কিন্তু প্রত্যেকটাই তো সুন্দর আর মানে খুবই ফ্রেশ তো মনে হচ্ছিলো কোনটা থেকে কোনটা নিব তারপরেও হচ্ছে খুব ভালোভাবে বেছে বেছে নিচ্ছে আর দেখেন কি সুন্দর একদম হলুদ হয়ে আছে আর প্রত্যেকটা গাছে কিন্তু এখনও অনেক ফুল আসছে মানে আরও অরেঞ্জ হবে তো আমরা হচ্ছে খুব বেছে বেছে নিচ্ছি এখানে হচ্ছে একটা ব্যাগে দিয়ে দেয় এটা হচ্ছে টুয়েলভ মানে আমাদের থার্টিন ডলারের মতো পড়বে আসলে সব তো অর্গানিক আর ভালো লাগে আর এখানে দেখেন গাছগুলো না অনেক বড়ো সেই জন্য আমরা যখন যাচ্ছিলাম খুব মানে দেখে দেখে যাচ্ছিলাম আর প্রত্যেকটা গাছের নিচে মানে অরেঞ্জগুলো এত বিছিয়ে আছে একদম দেখেন একদম পরে প্রত্যেকটা মানে গাছের নিচেই দেখা যাচ্ছে যে একদম হলুদ হয়ে আছে আর এভাবে যে প্রত্যেকটা সাইড তো সুন্দর লাগছে পুরা মানে এত ছোট ছোট গাছে কিভাবে এত সুন্দর করে ফল ধরে আছে আসলে মহান আল্লাহ তাল্লার অশেষ রহমত তাই না কারণ এতটুকু ছোট গাছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে। মানে ফল ফুটেছে আর আপনাদের ভাই হচ্ছে আমাকে এখানে হচ্ছে থানকুনি পাতার মতো একটা গাছে দেখতে পালাম তো দেখতেছিল যে আমি বলতেছিলাম দেখো এটা একদম থানকুনি পাতা নাকি দেখার জন্য দেখো তো তো বললো ঠিক আছে তখন ও ছিঁড়ে দেখলো যে আসলে থানকুনি পাতারই মনে হয় বাট একটু অন্যরকম সেজন্য আমি বললাম কি না না জেনে তো আর এভাবে গাছ আসলে নেওয়া যাবে না অনেক গাছে তো বিষাক্ত থাকতে পারে তারপর হচ্ছে আমরা হচ্ছে এখন ফল নিচ্ছি অরেঞ্জ নিচ্ছি আর দেখেন প্রত্যেকটা গাছের নিচে কিভাবে অরেঞ্জ একদম বিছিয়ে আছে তো এগুলোও যদি কোরানো যায় তাহলে কিন্তু অনেক কিন্তু আসলে তো ওইভাবে নিবো না কারণ ফ্রেশ একদম গাছ থেকে পেরে নিব আর এগুলো হয়তো বা অনেক মেডিসিন দেওয়া থাকবে ভালোও না তবে গাছে নিচ থেকে কুড়াতেও কিন্তু খুব ভালো লাগে তাই না যেমন আমাদের দেশে হচ্ছে ঝড়ের দিনে বলে না ঝড়ের দিনে আম কোড়াতে অনেক সুখ সেখানে বলবো যে তো মনে অনেক সুখ তবে আজকে হচ্ছে পেরে পেরে নিয়ে যাচ্ছি আর অনেকটা পেয়েছে তারপরে যেহেতু মানে অনেক গাছ তো মানে ঘাসগুলো এত বড়ো হয়ে আছে ভয় লাগছিল তারপরে বললাম যে না আর একটু ভিতরের দিকে যাই যে হচ্ছে ভিতর থেকে আর বড়ো বড়ো দেখে হলুদ হলুদ দেখে আপনাদের বায়েক বলছিলাম যে পারো তো ও বললো যে আমি তো পেরে নিচ্ছি তাহলে তুমিও তুমিও পারো তোমার ভালো লাগবে কারণ আমি অনেক লাইক করি তো সেই জন্য আমি একটা পেরে নিলাম তা আমি বলছিলাম যে না তুমি বেছে বেছে পারো কারণ আমি তো ভিডিও করছিলাম আর ভালোই লাগছিল আর এই ঘাস ফুলগুলো তো আমাকে কাছে আরও অনেক সুন্দর লাগছিল আর দেখেন একেবারেই ফ্রেশ না তো ও আবার দুষ্টামি আমি করে বলতেছিল যে ও একটা খাবে তো আমি বললাম যে এখানে তো আসলে আমার তো পানি নেই তো আমি তোমাকে পানি দিয়ে ধুয়ে তো এটা খেতে হবে না তুমি কীভাবে খাবা তো খুব ভালো লাগছিল সেই জন্য আমি একটু ফ্রেশে গন্ধ নিচ্ছিলাম আর আপনাদের ভাই হচ্ছে আমার কিছু ছবি তুলে দিচ্ছিলো মানে খুবই ভালো লাগছিল সেই জন্য ভাবলাম যে ক্যামেরা বন্দিও করে রাখি তো আজকের এই অরেঞ্জের গার্ডেনটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি যে এরকম আরও অনেক সুন্দর সুন্দর গার্ডেনে আপনাদেরকে নিয়ে যাব তো আপনারা দেখবেন আর আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্টও করবেন সাবস্ক্রাইব করবেন তো আসলে আমরা অনেক এনজয় করেছি প্রকৃতির মাঝে তো খুবই ভালো লাগে তাই না আর এত মানে কি বলবো যে এত সুন্দর মানে লাগছিল হলুদ আর সবুজ মিলিয়ে পুরো পরিবেশটাই একদম মনোমুগ্ধকর তা আমরা দেখেন অনেক কিন্তু অরেঞ্জ পড়ে আছে তাই আপনাদের ভাই আমাকে দেখাচ্ছিল আর ও হচ্ছে বেছে বেছে হচ্ছে অরেঞ্জগুলো পা পারছিল তো পারতে খুবই মানে এত ভালো লাগে আসলে গাছ থেকে তো পেরে খাওয়ার মজাটাই অন্যরকম তো আমরা বেশ কিছু ফল আর কি নিয়েছি তো বলছিলো যে আরেকটু ভিতরের দিকে যাই তারপর হচ্ছে অনেক তো ভয় করছে সেই জন্য যাওয়া হয়নি তো আমরা অনেক এনজয় করেছি আসলে আমরা দুজন মানে যাই ঘুরতে যাই ঘুরি বেড়াই মানে সব জায়গায় খুব এনজয় করি ভালো লাগে তো আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে আমরা এভাবে সারাটা জীবন এভাবে দুজন মিলেমিশে খেসে খেলে বেড়াতে পারি একসাথে সাথে ভালোভাবে থাকতে পারি সেটাই আসলে বিয়ের পরে আমার মনে হয় যে মেয়েদের যদি হাজব্যান্ড যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে মনে হয় যে আর মানে ফ্রেন্ড বা এত সবাই তো ফ্রেন্ড তো অবশ্যই আছে বাট মনে হয়েছে হাজব্যান্ড বেস্ট ফ্রেন্ড হলে সবচেয়ে বেশি ভালো লাগে যেমন আমরা দেখবেন যে টোনাটনি দুজন অনেক ঘুরি ফেরি থাকি ভালোই লাগে ইনশাল্লাহ আসলে সবার লাইফটাই এরকম হওয়া উচিত আর সবার মাঝে যদি স্যাক্রিফাইসটার জিনিসটা থাকে দুজন দুজনের প্রতি একটু স্যাক্রিফাইস করে তাহলে মনে হয় যে লাইফে অনেক হ্যাপি হওয়া যায় বেশি কিছু প্রয়োজন কিন্তু হয় না তা আমার হাজব্যান্ড হচ্ছে ঘুরতে অনেক লাইক করে আর সেজন্য অনেক জায়গায় ঘুরে ফিরি দুজন অনেক এনজয় করি মজা করি দুজনেই করি তো এই তো অনেক মানে ফোর্স যতটুকু নেয়ার ব্যাগ নেওয়া যায় তত নিলাম এখন হচ্ছে চলে যাচ্ছি আর আপনাদের ভাইয়া তো সেই তার মানে কুমির দেখবেই তো আমার হচ্ছে অনেক ভয় লাগছিল কারণ তো একবার তো নিউজে দেখেছে যে কুমিরের সাথে সেলফি তুলতে যেয়ে নিজের লাইফটাই চলে গেছে তো ওকে বলছিলাম বারবার যে তুমি ওখানে ওদিকে যেও না কারণ আমার খুব ভয় লাগছে তো ওকে জোর করে ওখান থেকে নিয়ে এসেছি আর হচ্ছে অরেঞ্জ দেখছি তো আসলে এটা কিন্তু একদম বিশাল বি অনেক বিরাট একটা এরিয়া জুড়ে কিন্তু ওরা এই অরেঞ্জ গার্ডেনটা করেছে এবং আমরা যে বি একটা বিল্ডিং হোয়াইট কালার একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত কিন্তু পুরো তাই মানে অরেঞ্জ গার্ডেন বাট এখানকার যে অরেঞ্জগুলো ছিল ওগুলো ওরা হচ্ছে পিক আপ করে ফেলেছে এখন আবার সেই নতুন করে কিন্তু অরেঞ্জ ফুল এসেছে আবার হবে তো এখানে একটা ফুল দেখলো তো বলতেছিল দূর থেকে মনে হচ্ছিল যে আমাদের দেশে সে যে গাঁদা ফুল আছে সেটার মতো লাগছিল কিন্তু সামনে যে দেখা গেছে যে এটা একটা সূর্যমুখী ফুল এখানে কিন্তু সূর্যমুখীর সময় কিন্তু অনেক সূর্যমুখী চাষ আর করে থাকে তারপর হচ্ছে এই সূর্যমুখী থেকে বীজ নেয় তারপরে হচ্ছে তেল তৈরি করে এখন অবশ্য শেষ হয়ে গেছে তো এই যে দেখেন বিশাল সে জায়গাটা এত তো ভালো লাগছে আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম যে ওদের অরেঞ্জ গার্ডেনের যে লাস্টা পর্যায়ে সেখানে চলে গিয়েছিলাম তো খুবই ভালো লাগছে আর শুধু কিন্তু এই খোলা জায়গাতে এত বিশাল একটা জায়গার ভিতরে শুধু আমরাই ছিলাম এলাকাতে আর কেউ মানে ছিল না তোকে আমি বলতে বলছিলাম যে তোমাকে ভয় করছে তো বলছে যে না আসলে আমার তো ভয় করছে না কিন্তু খুবই ভালো লাগলো আর ও হচ্ছে একটা অরেঞ্জে নিয়ে বাচ্চাদের মতো খেলছিল তো আমি বলছিলাম যে তুমি কি এটা বল পেয়েছো বল নিয়ে এরকম বাচ্চাদের মতো খেলছ মানে এই অরেঞ্জটাও হচ্ছে ও খেতে চেয়েছিল বাট আমি হচ্ছে ওকে খেতে দেনি কারণ আসলে ধুয়ে তো খাওয়া লাগবে সেজন্য জন্য এই জন্য ও এটা নিয়ে বল এর মতো করে খেলছে আর আমি বলছিলাম তো তো বুবলির মতো হয়ে গেছে বুবলিও এরকম বল মানে ও যখন অরেঞ্জ দেখে তখন আম্বু বলে যে বলে কি বল বল মানে অরেঞ্জ বলতে পারে না বল বলে তো তাই খুবই মজা করলাম খুবই ভালো লেগেছে আসলে আর ওয়েদারটা তো অনেক সুন্দর মানে এত ফ্রেশ একদম বাতাসে যেটা বইছে এবং শ্বাসে নেওয়ার মতো লাগছে খুবই ভালো লাগলো লেগেছে আমাদের তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি ওইখানে আমাদের হচ্ছে পে করতে হবে পে করে তারপর হচ্ছে বাসায় চলে যাব আর আকাশটা দেখে নেই এখানে আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছে মানে এত ভালো লাগছে তা আমার মনে হচ্ছে আরও থাকি আমার হচ্ছে প্রকৃতির মাঝে থাকতে খুবই ভালো লাগে আর ওয়েদারটা যেহেতু অনেক ভালো তাই তো আবার হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন এখন আপনাদের ভাই হচ্ছে পে করার জন্য গেল আর আমি হচ্ছে গাড়ি সামনে চলে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ